Assalamualaikum, welcome back to Shila's suggestion. आज के अबर हाजिर हुए थे नोटों ने तो वीडियो नहीं है. आज केर वीडियो गर्भावस्था नूडल्स खेल की है. शबर का छे शुपुरिचितो एवं अनेकेर खाद्य तालिका प्रिय खबर टी होलो नूडल्स. ये इंस्टेंट नूडल्स गर्भावस्था कतोटा स्वास्थ्यकर ये नहीं थाक छे वीडियो. ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন. গর্ভাবস্থা অসুস্থতা না হলো গর্ভবতী মাকে নিজের থেকে গর্ভের সন্তানের প্রতি বেশি মনোযোগী হতে হয়, তাই মায়ের পছন্দ অনুযায়ী যে কোনো খাবার গ্রহণ করলেই চলে না. লক্ষ্য রাখা বাঞ্ছনীয় গর্ভের বাচ্চার সেই খাবারে কি প্রভাব ফেলতে পারে, খাবার সুস্বাদুর সাথে সাথে পুষ্টিকর হওয়া উচিত. এমন কিছু খাদ্য আছে তা খুবই সুস্বাদু কিন্তু পুষ্টিকর নয়, এমনকি গর্ভের বাচ্চার বিকাশকেও বাধাগ্রস্ত করতে পারে, সে ধরনের খাবার অ্যাভয়েড করতে হবে. এমনই একটি খাবার হচ্ছে নুডলস. তবে নুডলস আপনি কি পরিমাণের খেতে পারবেন, কিভাবে খেতে পারবেন আর নিয়মিত খেলে কি ধরনের ক্ষতি হতে পারে তাই তুলে ধরব. নুডলস সবার কাছে পছন্দ হওয়ার কারণ হচ্ছে সুস্বাদু, জিভে জ্বলানা, মজাদার মশলা এবং মুহূর্তেই রান্না করা যায় বলে. তাছাড়া বাজারে বিভিন্ন ধরনের নুডলসের ছড়াছড়ি, তার মধ্যে অন্যতম হচ্ছে রাইস স্টিক, হাক্কা নুডলস এবং ডিম নুডলস বা ইনস্ট্যান্ট নুডলস. তবে এ সকল নুডলসে রয়েছে MSG এবং TBHQ যুক্ত বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যাদি দিয়ে, যার ফলস্বরূপ গর্ভাবস্থায় গা গোলানো বা বমি বমি ভাব, শ্বাসকষ্ট হওয়া, কান বো ভো করা, এমনকি গর্ভের বাচ্চার বিভিন্ন ধরনের জটিলতা বা সিনড্রোম দেখা দিতে পারে. তাছাড়া গর্ভবতীর স্থূলতা, রক্তচাপের সমস্যা অন্যতম. সবচেয়ে বেশি যে সমস্যাগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে, গবেষণায় দেখা গেছে মহিলারা যদি টানা 5 থেকে 7 দিন নুডলস খেয়ে থাকে সেক্ষেত্রে মেটাবলিক সিনড্রোম দেখা দেয়. এটি এক প্রকার ফাস্ট ফুড ক্যাটাগরির খাবার, তাই ডায়েট লিস্টে নুডলস রাখা যাবে না. তাছাড়া নুডলস তৈরির মূল উপকরণ হচ্ছে ময়দা, আর ময়দা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর. ময়দায় উচ্চ মাত্রায় প্রক্রিয়াজাত একটি প্রোডাক্ট যা খেতে সুস্বাদু হলেও পুষ্টিহীন. নুডলসে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ ব্যবহার করা হয় এই ময়দার কারণেই. তাছাড়া নুডলস তৈরিতে অত্যন্ত খারাপ চর্বি, ফ্যাটি অ্যাসিড, ভোজ্য তেল, চিনি, চিনির সিরাপ, গন্ধ বর্ধনকারী বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়, গর্ভের বাচ্চার জন্য তো মারাত্মক ক্ষতিকর. আগেই বলেছি নুডলসে MSG থাকে. MSG হচ্ছে এক ধরনের সুগন্ধ যা খাবারকে অনেকক্ষণ তাজা বা ফ্রেশ মনে করায়, কিন্তু এটা গর্ভবতীর ওজন বাড়ায়, রক্তচাপ বৃদ্ধি করে, মাথা ব্যথা এমনকি রক্তচাপও বাড়িয়ে দেয়. যে সকল বাচ্চারা এমনকি গর্ভবতী মায়েরা ইনস্ট্যান্ট নুডলস অনেক বেশি পছন্দ করে বা সবসময়ই খায়, তাদের শরীর অন্যান্য খাবার থেকে পুষ্টি গ্রহণের ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলে. নুডলস খাওয়ার পর অনেক বাচ্চা ঠিকমতো অন্য খাবার খেতেই পারে না, যার ফলে অপুষ্টি দেখা দেয়। আমরা সবাই জানি অত্যাধিক মাত্রায় চর্বি ও সোডিয়াম গ্রহণ করলে খুব তাড়াতাড়ি ওজন বাড়ে বা শরীর ফুলে যায়। নুডলসে অত্যাধিক পরিমাণে চর্বি এবং সোডিয়াম থাকে যা গ্রহণ করলে দ্রুত ওজন বাড়ে। গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বৃদ্ধির ফলে নর্মাল ডেলিভারি করানো মুশকিল হতে পারে। তাছাড়া গর্ভবতী মহিলার প্রক্রিয়াজাত খাবার খেতে নিষেধ করা হয়। নুডলস খেলে অকাল গর্ভপাত ঘটতে পারে, কারণ নুডলস ব্রণের স্বাভাবিক বৃদ্ধি প্রতিহত করে, যার ফলে সময়ের আগে প্রসব ঘটানোর কারণ হয়ে উঠতে পারে। এখন জানবো গর্ভাবস্থায় নুডলস খাওয়ার উপকারিতাগুলো কি কি। আগেই বলেছি নুডলস অত্যাধিক মাত্রায় খেলে দ্রুত ওজন বৃদ্ধি হয়, কিন্তু গর্ভাবস্থায় ওজন সবসময় খারাপ কিছু নয়। গর্ভের বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধিতে নুডলস কিন্তু ব্যাপক কাজ করে, তবে আপনাকে বুঝে খেতে হবে যে কতটা পরিমাণ এবং কয়বার খাওয়া যাবে। সাধারণত গর্ভাবস্থায় নাস্তার ক্ষেত্রে সপ্তাহে 2 দিন আপনি নুডলস খেতে পারেন, তবে মনে রাখতে হবে বাজারের কেনা নুডলসে যে মশলা দেওয়া থাকে সেই মশলাগুলো না দিয়ে বাড়িতে বিভিন্ন ধরনের ভেজিটেবলস এবং সাধারণ মশলা দিয়ে যতটা পারেন কম লবণ ব্যবহার করে রান্না করে খাবেন, যা আপনার মুখের রুচি বাড়াবে এবং গর্ভের বাচ্চার ওজন বৃদ্ধিতেও সহায়তা করবে।
তার মানে হচ্ছে গর্ভাবস্থায় আপনি নুডলস খেতে পারেন, তবে খুবই পরিমিত খাবেন। আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।